এই লেকচারে আমরা দেখাবো কিভাবে আপনি একটা স্লাইডকে বা সবগুলো স্লাইডকে পিকচারে কনভার্ট করবেন। প্রথমে আপনি এখানে ফাইল অপশন আছে, এখানে যাবেন। ফাইলে যাওয়ার পরে আপনি সেভ অ্যাজ এখান থেকেও করতে পারেন, আবার এক্সপোর্ট এখান থেকে করতে পারেন। এক্সপোর্টে ক্লিক করার পরে যেতে হবে চেঞ্জ ফাইল টাইপ। এখানে গেলে দুটি অপশন আপনি পাবেন, একটা পিএনজি এবং অপরটি হচ্ছে জেপিইজি। এই দুইটার মধ্যে থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তো পিএনজি এবং জেপিইজি এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা একটু দেখাচ্ছি। দুইটা ছবি আছে, একই ছবি। আমরা প্রথমে এই ছবিটা ওপেন করতেছি। ওপেন করার ফলে এখানে দেখতে পাচ্ছেন এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বা যে কোনো কালার থাকতে পারে, বা পেছনটা দেখা যাচ্ছে না। তার মানে এটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটের ছবি। তারপরে যেটা আছে এই যে এটা আমরা দেখাচ্ছি, এটা দেখুন, এটার পেছনটা কিন্তু দাবার কোর্টের মতো দেখাচ্ছে বা শতরঞ্জির মতো দেখাচ্ছে। তার মানে এটা আসলে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই এই পিকচারের মধ্যে। আপনি যদি কোনো ফাইলের উপরে রাখেন, যদি কোনো ওয়ার্ড ফাইলের উপরে রাখেন, তাহলে এই এখান থেকে সব কিছু দেখা যাবে পেছনের অবজেক্টগুলোকে। তার মানে এটা পিএনজি ফাইল, এটাই হচ্ছে তফাত। পিএনজি ফাইলের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর জেপিইজি এই ফাইলের ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমরা জেপিইজি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে সেভ অ্যাজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কোথায় সেভ করতে চাচ্ছেন এটা দেখিয়ে দিতে বলবে। এখানে আপনার যে জায়গাগুলো আছে, সাধারণত যেখানে যে ফোল্ডারের ভেতরে স্লাইডটা থাকে সেইখানেই এটা ডিফল্টভাবে দেখায়। তো এটা এই যেখানে যে বারটা আছে, আমি এখানে ক্লিক করতেছি বা উপর দিকে ক্লিক করতেছি, আমরা ডেস্কটপে সেভ করে দেখাবো। ডেস্কটপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ফাইলের পাথটা দেখাচ্ছে বা কোথায় সেভ হবে উপরে দেখাচ্ছে। তাছাড়া আপনি ওইখান থেকে যদি জেপিজি সিলেক্ট না করেন, এখানেও দেখুন একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি অনেক কিছু পাবেন। এখান থেকেও জেপিজি বা পিএনজি সিলেক্ট করে নিতে পারেন। জেপিজি যেহেতু আছে, জেপিজি থাকবে। আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পরে আপনাকে একটা ওয়ার্নিং দেবে যে আপনি কি যত স্লাইড আছে সব স্লাইডই ছবি আকারে কনভার্ট করতে চান কি না। যদি চান তাহলে অল স্লাইড দেবেন, তাহলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। ফোল্ডার তৈরি হয়ে সেই ফোল্ডারের ভেতরে প্রত্যেক একটা স্লাইডই ছবি আকারে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি জাস্ট দিস ওয়ান দেন, তাহলে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা ছবি আকারে হয়ে যাবে। আমরা জাস্ট ওয়ান দিয়ে দেখাচ্ছি। আমরা এই যে এখানে দেখুন, এখানে ক্লিক করলে চলে যাবে। দেখি আমাদের ছবিটা এসেছে কিনা। এই যে দেখুন চলে এসেছে। আমরা এটাতে ক্লিক করে ওপেন করতেছি। এই যে দেখুন আমাদের পিকচার, এটা কিন্তু জেপিজি ফাইলের একটা পিকচার। তো আমরা এখন দেখাচ্ছি কিভাবে আপনি অল স্লাইড যদি দেন তাহলে মানে কি হয়। তো আবার ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে চেঞ্জ ফাইল টাইপ, তারপরে এবার আমরা পিএনজি দিয়ে দেখাচ্ছি। সেভ অ্যাজে যাচ্ছি। সেভ অ্যাজে আমরা ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপ দেখিয়ে দিয়ে আমাদের যে কোনো একটা নাম দিলাম, আমরা এ বি সি নাম দিয়ে এবার জাস্ট সেভ দিয়ে দিলাম এবং অল স্লাইড দিলাম, কে দিয়ে দিলাম। এবার আমরা এখানে যাচ্ছি, দেখুন এখানে ক্লিক করলে আমাদের ডেস্কটপটা দেখাবে। এই যে এবিসি নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। ফোল্ডারের ভেতরে ঢুকতেছি, দেখুন আমাদের যে স্লাইডগুলো ছিল প্রত্যেকটা স্লাইড ছবি আকারে দেখাচ্ছে। ওকে, এইভাবে আপনি খুব সহজেই স্লাইডগুলোকে ছবি আকারে কনভার্ট করতে পারেন। আপনি যদি একটা ব্যানার তৈরি করেন বা একটা পোস্টার ডিজাইন করেন বা যে কোনো কিছু তৈরি করেন, এভাবে তৈরি করে সেটাকে পিকচার আকারে কনভার্ট করতে পারবেন। করে আপনি ইচ্ছা করলে ফেসবুকে দিতে পারেন বা আপনার অ্যালবামে রাখতে পারেন বা কোনো লোগো ডিজাইন করে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের লেকচার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের গ্রুপ আছে ফেসবুকে, কমিউনিটি সলিউশন, সেখানে গিয়ে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।